সো অনেক দিনই বাইক রাইড করা হয় না, আজকে ভাবলাম একটা ছোটখাটো রাইড দেওয়া যাক। আমি এম একটা ইউজ করি, যারা জানতে চেয়েছিল তারা আজকে অলরেডি জানা গেল। Hey guys, welcome back to the channel. This is Shohil Islam China and you guys are watching another of my new video. So অনেক দিন পরে ভাই তাই না? সো যা হয় তোমরা অনেক প্যারা দিতেছো যে ভাই মোটর ব্লগ করো মোটর ব্লগ করো। আমার গাড়ির ব্লগের পাশাপাশি ভাবছি যে এক দুইটা মোটর ব্লগ তোমাদেরকে দেওয়া যায়। সো আজকে 14ই জানুয়ারি, সো যারা জানো আজকে হচ্ছে সাকরাইন। সো সাকরাইন হচ্ছে ঢাকার অন্যতম একটা উৎসব যেটা মূলত ঢাকাতেই সেলিব্রেট করা হয়। সো যেহেতু ঢাকায় থাকি ভাবলাম আজকে একটা ব্লগ করা যায়। সো যারা আমার কক্সবাজার ব্লগটা দেখছো ঘুরে ফেলবো, সো যারা আমার কক্সবাজার ব্লগটা দেখছো তারা ব্লগে বিয়ঙ্গ আর সিএমকে দেখছো। সো বেসিক্যালি বিয়ঙ্গ আজকে ইনভাইট করছে, বিয়ঙ্গ আজকে একটা সাকরাইন অর্গানাইজ করতেছে, সো আজকে ওটাতে যাইতেছি। তো এই বাইকটা হচ্ছে আমার ফ্রেন্ড শোয়েবের, যারা শোয়েবকে চির না তারা আমার ফার্স্ট ব্লগটা দেখতে পারো। 300 ভিডিও যে বেলুন নিয়ে একটা গেম খেলছিলাম ওই ব্লগে শোয়েবকে পরিচয় করা দিয়েছিলাম। সো এটা শোয়েবের বাইক ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনটা। সো আজকে এই বাইকটা নিয়ে যাচ্ছি, আর ওখানে গাড়ি নিয়ে যাওয়া পসিবল না বিকজ পুরান ঢাকা তো বুঝো অনেক বেশি রাশ থাকে, গাড়ি নিয়ে গেলে অনেক লেট হয়ে যেত, প্লাস গাড়ি রাখারও অনেক প্যারা হয়ে যায়। সো বাইকটা নিয়ে যাইতেছি। সো যেহেতু বাইক নিয়ে যাচ্ছি সো একটা মোটর ব্লগ তোমাদেরকে দেওয়া যায়। সো এটা প্রপার মোটর ব্লগ থাকবে না, শুধু যতক্ষণ যাচ্ছি ততক্ষণই মোটর ব্লগ হবে, বাকি টাইমটা রেগুলার বেসিসে ব্লগ চালায় যাব। সব কিছুই তো সো এখানে চেকপোস্ট ভাইরা দাঁড়াও, অ্যাজ আই সেড বাইকাররা একটু চার পাঁচ জায়গাতেই পায়, আর ক্যামেরা থাকলে তো ওইসেই কাম। তো যাই হোক যাওয়া যাক, একটু সামনে গিয়ে আবার কথা বলতেছি। একটা ব্লগে বলছিলাম মনে আছে যে ক্যামেরা থাকলে সব মাফ, সব মাফ না বাট পুলিশ ভাইরা খুব ভালো করেই জানে যে যারা মোটর ব্লগ করে তাদের পেপার্স অ্যান্ড লাইসেন্স সব কিছুই একদম 100-100 থাকে, যার ফলে তারা নিজেদের ফুটেজ দিতে চায় না বেশি একটা, আর তারা বাইকারদেরকে বেশি একটা হ্যারেসও করতে চায় না মোটর ব্লগারদের, বিকজ তারা জানে যে অযথা হ্যারেস করতে গেলে তারা নিজেরাই একটা হ্যারেস হয়ে যেতে পারে। তো যাই হোক অলরেডি লেট হয়ে গেছে, যেতে যেতে অলরেডি সন্ধ্যা হয়ে যাবে। আর এই বাইকটা চালা আসলে ভালোই লাগতেছে, খারাপ না। যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছো তারা হয়তো অনেকেই দেখছো যে আমি গত পরশু দিন এই বাইকটা নিয়ে বাইর হয়েছিলাম। সো আমি জানি না যে আমার ক্যামেরার ফ্রেমিংটা কেমন আসতেছে, হোপ যে ভালোই আসতেছে, প্যারা নেই। বাট আমি আমার সিভিয়ারটা অনেক বেশি মিস করতেছি, বাট দো আই এম ইন লাভ উইথ মাই মার্ক টু ZX100, যারা মডেলটা জানো না বলে দিলাম। আর তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যে আমি আমার গাড়িতে নতুন কোন কালারটা করব। আমি এখনও শিওর না যে আমি ভিডিওটা একটা ভিডিও করব নাকি দুইটা। আমি চাইছিলাম ফার্স্টে যে মোটর ব্লগটা আলাদা রাখবো আর সাকরাইনের ভিডিওটা আলাদা রাখবো, বাট যেহেতু অনেক লেট হয়ে যায় দেখা গেছে আমি মোটর ব্লগ পুরোটা কভার দিতে পারবো না। কি ব্যাপার মামা এইসব কি? ব্যাপার কি যে তুমি যখন সবসময় বাইক চালাবা দেখা গেছে যে তুমি একটু বোর হয়ে যাবো বাইক চালাতে চালাইতে, বাট তুমি যখন মাঝে সাঝে বাইক চালাবা ভাই বিশ্বাস করো তোমার অনেক বেশি ভালো লাগবে।
অনেক ভালো লাগবে। আজকের মোটো ব্লগটা মূলত মোটো ব্লগারদের মতোই হইতেছে। যারা আমার প্রিভিয়াস মোটো ব্লগগুলো দেখছো, তোমরা দেখছো যে আমি প্রপার মোটো ব্লগ করি না, সাপোজ গান থাকে, রাস্তা শ্যুট থাকে। বাট আজকের ভিডিওটাতে আমি একটু বেশিই কথা বলতেছি, বিকজ তোমাদের সাথে অনেকদিন কথা হয় না, অনেক কথা জমা গেছে। একটা কাজ ছিল, একটু যাওয়া লাগতো হচ্ছে মিরপুর পোস্ট অফিসে, বিকজ আমার অ্যাডসেন্সের যে লেটারটা ওটা আসছে নাকি একটু খোঁজ নেওয়া লাগতো, বাট ওটা তো ভুলে গেলাম, প্যারা নেই, আরেকদিন জানিয়ে আসবো। আই হাই ভাই, এসব কি ভাই, এসব কি ভাই, আসতে যান, এসব কি, হেলমেট নাই, কিছু নাই, উঠতেছেন কাকা, যেতে দেন যেতে দেন যেতে দেন যেতে দেন যেতে দেন। ভদ্র ছেলে, ভালো ছেলে ভাই, হেলমেট নেই ভাই, উড়া ধুরা চালাইতেছে, কোনো প্যারা নেই ভাই। ভিডিওটা দেখলে একটু আপনি সতর্ক হয়ে যান, হেলমেটটা পরে চালান, জানি ভিডিও দেখবেন না, সো প্যারা নেই। এই বাইকটাতে যদি ABS আসতো ইন্দোনেশিয়ান ভার্সনে খুব ভালো হইতো। কালকে দেখলাম যে CVR 2021 লঞ্চ করতেছে ইন্দোনেশিয়ান ভার্সনটা। ও মাই গড, ওটা কী ছিল ভাই, ওটা কী ছিল কি ওইটা, ওটা পুরা 250 cc একটা বেবি। 250 cc বেবি বলার কারণ হচ্ছে যখন ইন্দোনেশিয়াতে 250টা লঞ্চ করে তখন ওটা আমার অনেক বেশি ভালো লাগছিল, বিকজ ওটা তো আলাদা আলাদা কয়েকটা মোড ছিল, ইকো মোড ছিল, স্পোর্টস মোড ছিল, আর একটা নর্মাল মোড ছিল মেবি। আর ওটার যে সামনের যে ডিজাইন, ওটা সাইলেন্সার ইভেন দুইটা, দুইটা সাইলেন্সার, সামনের ডিজাইনটা খুব বেশি এগ্রেসিভ, আর পিছনের ব্যাক প্যানেলটাও তারা চেঞ্জ করছে, সম্পূর্ণ চেঞ্জ, পুরো 250র একটা বেবি বলা যায়। ওটা অনেক বেশি জোস হয়েছে, বাট আর আপসাইড ডাউন সাসপেনশনও দিয়ে দিছে, কিন্তু এটার প্রাইস মাশাল্লাহ অনেক অনেক রাখবে। আমি যা বুঝতেছি ওটার প্রাইস R15 V3 থেকে অনেক বেশি হবে, অনেক বেশি না হইলেও CVR অনুযায়ী তো ওটা যাই থাকবে, অনেক বেশি হয়ে যাবে প্রাইসটা। তো আমি আশা করবো ওই বাইকটা একটু কম প্রাইস তারা রাখবে। আমি বলতেছি না যে আমি নিব, আমি ভাই অনেক গরিব, গাড়ি কিনা এখন ভাত খাওয়ার টাকা নেই, জোকস অ্যাপার্ট। যখন আমি আসতে বাইক চালাই এরকম সবাই আমার চাপ দিয়ে বাইরে হয়ে যায়, বাট আমি চাইলে তাদেরকে আবার ওভারটেক করতে পারি, বাট আমি করি না, দরকার নেই। তো বেসিক্যালি আমার মিরপুরের ফ্রেন্ডরা আসবে সাকরাইনে, বাট ওরা আমি যে পার্টিতে যাচ্ছি তারা ওটাতে আসবে না, তারা অন্য একটাতে আসবে, বাট আমি ওখানে গিয়ে ব্লগটা কভার করবো ইনশাল্লাহ। আর তারা অন্য একটা সাকরাইনে আসবে, অ্যাজ ইউ নো যে সাকরাইন অনেক জায়গাতেই হয় পুরান ঢাকার, হয়তো আমি তাদের সাথে পরে জয়েন করব, বাট আপাতত আমি যাচ্ছি সাকরাইনে, এটাই তো অনেক, তাই না? তো সাকরাইন বেসিক্যালি একটা ঘুড়ি উৎসব, যেখানে রং বেরঙের আকাশে ঘুড়ি উড়বে। আমি জানি না আমি দেখাইতে পারবো নাকি, বিকজ ইটস অলরেডি লেট, বাট দেখাইতে একটা চেষ্টা তো করা যেতে পারে। মানে মুরগির মতো চালাইলে যদিও পারবো না যাইতে, একটু ফাস্ট যাওয়া লাগবে। সো এখন যাওয়া যাক, আপনারা দেখতে থাকেন রাস্তা শুট, মাঝখানে আবার কথা হবে, প্যারা নেই।
জেমেন নগরী ঢাকা। এই ঢাকায় সার্ভাইভ যে করতে পারবে সে পৃথিবীর কোথাও গিয়ে আটকাবে না। আর এটা আমি মানি যে ঢাকার যে বাইকাররা আছে তারা অন্যান্য দেশে কাঁপায় ফেলতে পারবে, তাদের যে স্কিলস এক একজনের। আমরা জ্যামে এক একজন জ্যামনে বাউলাই, বাবা রে বাবা, প্যারা নাই, আমরা সব পারি, আমরা বাঙালি। যে আমি যখন বাইক কিনতে আসছিলাম তখন আমি এদিকে খুঁজতেছিলাম বাইক, কোথাও পাচ্ছিলাম না। আই ওয়াজ সো স্যাড অ্যান্ড আই ওয়াজ সো আপসেট। সবার হাতে হাতে ফানুস আর ঘুরি। ভাই কেউ নেয় না, আমারে দেন, আমারে দেন, লয়ে যাই ভাই, লয়ে যাই ভাই। জানেই না আমি আপনাদের সাথে না, যে প্যারা নেই ভাই, একলে আল্লাহ বেশ। তো পুরান ঢাকার ভাই ব্রাদাররা খুব বেশি ফ্রেন্ডলি হয়। সো আমি ভার্সনটি চালায় অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, হাতে পুরো ব্যথা শুরু হয়ে গেছে, প্যারা নেই। জ্যামের মধ্যে বন্ধু চালাবে, আমি রেস্টে আছি এখন। ভাই রে ভাই, অনেক শান্তিতে থাকি, মিরপুর থাকি মানে অনেক শান্তিতে থাকি। এখানে আসলে মনে হয় যে মিরপুরে আমার জন্য গুলশান বানানি। কেমনে থাকে এনে মানুষ এতজন, প্যারা নেই, আসছি ঘুরতে ঘুরে চলে যাবো। জীবন মিয়া ধ্বংস জিতেছে গা মিয়া। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in. Let me in, yeah. Bhai, sakran kemon lagtese bhai? Bhai, sakran to lagtese khub beshi josh. Amar obostha khubi bhalo, ar bhai kaner obostha khub kharap bhai. বোম আতর সব ফাটতেছে আমাদের, কোথায় আতর সব আমাদের ফাটতেছে ছাদে, এই যে
আর সব 28টা বোম্ব একসাথে কানের সামনে ফাটাবে। আর ভাই ব্লগের অবস্থা তো খুবই খারাপ ভাই, শুটই নিতে পারতেছি না ভাই, শুধু ভাই কপিরাইট। মানে চারিদিকে মনে হয় 5 লাখ গান বাজতেছে একসাথে, যেমন হইতেছে আমার, আর তো আছে আতশবাজি, অবস্থা খুবই খারাপ। তো আপাতত আমাদের সাথে আমাদের বড় ভাইরা আছে, যখন বড় ভাইরা নাইমা যাবে তখন আসল পার্টি শুরু হবে। আমার মনে হয় হাতে আতশের ই নাই, বুঝছিস না? রাশি খারাপ না, বুঝছো? দেখছো দাদা, তোমার নাম কি? আমার নাম সাফায়া। সাফায়া, তোমার নাম তো লিটল বিএম গো। না, এগুলা কি দাদা? এগুলা, তারপরে এই যে এই ব্যাগে, এগুলা কি দাদা? হ্যাঁ, বোম। এগুলা কি করে? হ্যাঁ, এগুলা কি করে? ফুটায়। কোথায় ফুটায়? চাঁদে। প্লিজ সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল বাটন। আমরা কই আছি? ডনমাইন এলাকা নারিন্দা। পুরো ডনমাইন না? হ্যাঁ, পুরো ডনমাইন। ওইরা আজকে প্রেমিক প্রেমিকা রাখবো ধইরা, যারে ভালোবাসবো মন ভইরা। হ্যাঁ, খুশি হইবো জলদি কইরা। আকরে নে গুড় ডুরেছি আমরা, আর কেরাসিন মারছি মশালে পেট বইরা। সব কি ধইরা আর বইরা? সব বইরা। মন খইলা। আর তুমি কও সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব, সবাই মামার কথা অনুযায়ী সাবস্ক্রাইব করে দিতে হবে। মামা জায়গা, তোমার নামটা কি? দিন সালাউদ্দিন। তো বিয়ঙ্গ, আমরা এখন কই? আমরা এখন কই দেখতেছো না, আমরা আমাদের বাসার ছাদে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিয়ঙ্গ বাংলা শিখা গেছে, ওনার তুর্কি থেকে আসছিল। তুর্কিশ? ওই কিন্তু তুর্কিশ, কিন্তু ও বাংলা শিখা গেছে আর ও এখন সাকরান পালন করতেছে, তাও নিজের বাসার ছাদে। এটা কি কাজটা তুমি কী করলা? তুমি তুমি না ওই দিন ওই যে আমার চক বাজার মানে কক্সেস বাজারে বসে বাজার বললা যে তুমি বাংলা পারো না, তুমি প্র্যাঙ্ক করে গিয়া লোকদের সাথে, আর তুমি সাকরেন পালন করতেছো। আজকের জন্য আমরা বাঙালি, বাঙালি আজকের জন্য আমরা বাঙালি। এই যে রেডি ইউনিট অটোমোবাইলস বাই বিঙ্গো, সেটার মানেটা কি? অনলাইন কার সেল বিজনেস। অনলাইন কার বাইক সেল বিজনেস। বিজনেস মানে তুমি কি করো? গাড়িটারে দিবা নাকি আমার? একটা কি গাড়ি নিবা? তোমার মার্কটাও তো আমার থেকে নেওয়া। হ্যাঁ, তুমি মানুষকে বলো নাই? ওরে আল্লাহ, অতি চোরের উপরে বাটপারি করে আমার মাঠটু নিকে থেকে নেওয়া। ভাই আমার মাঠটু অন্যরকম জিনিস জানো তো নাকি? কি জিনিস? হ্যাঁ, কি জিনিস? ওটা আমি ব্লগে বলতে চাইতাম, আমি কি নিয়ে খেলবা? 2 লাখ টাকা দিয়ে দিই, দিয়ে দাও 2 লাখ টাকা। ঠিক আছে, যাই দেখাই কাস্টমার দিয়ে। ও দেখা গেছে আমি যা দামে কিনছি তার থেকে 20,000 টাকা কমে আমার থেকে রেখে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, ও এত বড় ব্যবসায়ী, বাট প্যারা নেই। আমরা আজকে বিহঙ্গর ছাদে আসছি সাকরেন পালন করতে, আর মোটামুটি মজা তো সবাই দেখছেন। আর তুমি তো মিয়া পুরা ঢাকা মহানগরের নেতা, স্বেচ্ছাসেবক লীগ নেতা, পুরা তো আওয়ামী লীগ দ্বারা তোমার ছাদে এলো এলা কাহিনী কি? হ্যাঁ, কাহিনী আর কি বলো? ওসিও নিয়ে আসছে, হ্যাঁ পুলিশও নিয়ে আসছে ভাই। তো প্যারা নেই, আমাদের এই গ্যান্ডারিয়ার ভাই কিন্তু নেক্সট ক্যান্ডিডেট ইনশাল্লাহ, সে এখানে কিছু একটা হবে নাকি ইনশাল্লাহ। তখন তো প্রোটোকল নিয়ে আমরা আসবো এখানে নাকি? তখন তো তোমার গিয়া তখন আবার বিহঙ্গ ভাই দিতে হবে কার্ড। হ্যাঁ, মানে পারমিশন নিয়ে উঠতে হবে যে ভাই আছে নাকি। ঠিক আছে, দেয়া সাক্ষাৎ অবশ্যই না লাগবে, অবশ্যই। কত লাখ লাখ টাকা যে নষ্ট হইলো তার, এখন সে বুঝতেছে। দেখো এই ফার্স্ট টাইম স্পন্সরশিপও করে ফেলছে এত বড় একটা অর্গানাইজেশনের। ওরে বাবারে বাবা, কিন্তু তোমার ছাদটা তো কিন্তু ছোট, এই পুরান ঢাকার সব বাড়িগুলো তো ছোট কেন? এত ছোট ছোট ছাদ, তাও ছোট মরিচে ঝাল বেশি। আচ্ছা ঠিক আছে, পার্টিটা কি শুরু করবা না তোমরা? অবশ্যই পার্টি শুরু করবো। তুই যে এই আতশগুলো আনছোস আর ফানুসগুলো আনছোস, আতর সব ফাটে নিচে আর ফানুর সব ভাই আতর সব এই ফুটতে সব উপর একটা ফুটতে খুব ভালো মতো ভাই এত এত এটা দিমু না, ওটা ফুটে দিমু না, এত পেরেশানির মধ্যে ছিলাম, এত কিছু অর্গানাইজ করতে ভাই সুযোগ দাও সময় পাইনি। তোর ফানুরগুলা সব সবগুলা ছাদে পড়ছে কেন? তাহলে তুমি সকালে এসে শুকা দিতা, তোমার তো সকালে এই জন্য শুকানোর জন্য ডাক দিছিলাম, তুমি কেন এত লেট করে আসলা? আসলে না তো আমি সকালবেলা দিছিলাম, তোমাদের গ্যান্ডারি আসতে আসতে আমার 1 ঘন্টা লেগে গেছে। তাই না, এটা তো কক্সবাজার, তাই না মিরপুর টু কক্সবাজার? কক্সবাজার থেকে খালের মধ্যে মিয়া হইছে জমি। আচ্ছা ঠিক আছে, তো প্যারা নেই, তো মেইনলি আমরা বিহঙ্গর এখানে আসছিলাম। সো তোমরা ব্লগের একদম শেষ পর্যায়ে আছো, এখন বাকি দেখা আছে শুধু মজাগুলো, মজাগুলো দেখার পর ব্লগটা আজকে শেষ হয়ে যাবে।
উড়াবা? তো চলে আমরা এখন এটা উড়াবো, ঠিক আছে? ওরা পারে নাই কিন্তু আমি আর আয়ানে আজকে একদম। দাদা বলো একদম, জোরে বলো একদম। এটা উঠবো না, এটা উঠবে না, 100% উঠবে। আগুন ধরে গেছে। ভাই খাবারটা কি মজা হয়েছে? অসাধারণ ভাই।